আসসালামু আলাইকুম সকল স্থবিরতা বা হতাশা কাটিয়ে শুরু হতে যাচ্ছে মালয়েশিয়া ফ্লাইট আপনারা সকলেই জানেন যে পহেলা সেপ্টেম্বর থেকেই শুরু হতে যাচ্ছে মালয়েশিয়ার নতুন ফ্লাইট যেখানে প্রতিদিন তিন থেকে চার করে ফ্লাইট মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হবে তো এই যে স্থবিরতা কেন ছিল এই স্থবিরতা কবে থেকে মালয়েশিয়ার কলিং ভিসার যে রেগুলার ফ্লাইট সেটা শুরু হতে যাচ্ছে এবং আপনাদেরকে এর আগের একটি ভিডিওতে বলেছিলাম যে আপনাদের যাদের পাসপোর্ট এখনো কোনো এজেন্সির কাছে জমা দেন নাই তারা কিছুটা দিন অপেক্ষা করেন সেই অপেক্ষার পালাও শেষ হতে যাচ্ছে আপনারা কোন এজেন্সির কাছে কবে পাসপোর্ট জমা দিবেন খুব শীঘ্রই আপনারা সেই পাসপোর্টগুলো কাদের কাছে জমা দেবেন সেই সম্পর্কে বিস্তারিত কথা বলবো তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এখন পর্যন্ত যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এখন পর্যন্ত 97% লোক কিন্তু আমার এই চ্যানেলের ভিডিওগুলো সাবস্ক্রাইব না করেই দেখছেন তো প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও আপডেট পেতে সাথেই থাকবেন মালয়েশিয়ার কলিংসার যে একটি স্থবিরতা রয়েছে তা কিন্তু কাটতে চলেছে কারণ বাংলাদেশ থেকে প্রথম সেপ্টেম্বর কিন্তু প্রথম একটা ফ্লাইট মালয়েশিয়ার নিউ জন যাত্রী মালয়েশিয়াতে পৌঁছেছে এবং তারা তাদের কোম্পানির কাছেই খুব ভালোভাবে রয়েছে এখন আপনাদের আরও একটি তথ্য জানিয়ে রাখছি আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম যে পনেরোই আগস্ট থেকে কিন্তু একত্রিশ আগস্ট পর্যন্ত মালয়েশিয়া মালয়েশিয়ার মানব কল্যাণ সম্পদ অধিদপ্তর থেকে বলা হয়েছিল যে নিয়োগ অনুমোদনটি রয়েছে সেটা কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছিল কিন্তু ইতিমধ্যে পয়লা সেপ্টেম্বর থেকে কিন্তু সেটা আবার নতুন করে চালু হয়েছে এখানে রয়েছে বাংলাদেশিদের জন্য বড় একটি সুসংবাদ নিয়োগ অনুমোদনগুলো হচ্ছে এগুলো কিন্তু বাংলাদেশিদের জন্যই বেশি নিয়োগ অনুমোদন হচ্ছে কারণ মালয়েশিয়া গভর্নমেন্ট চাচ্ছে বা মালয়েশিয়া যে কোম্পানিগুলো রয়েছে তারা চাচ্ছে প্রচুর পরিমাণে বাংলাদেশি কর্মী মালয়েশিয়াতে নিতে যার কারণে এই নিয়োগ অনুমোদনগুলো বাংলাদেশিদের জন্য বেশি প্রদান করা হচ্ছে এখন বাংলাদেশিরা খুব দ্রুত মালয়েশিয়াতে যাবে বলে আশা করা যাচ্ছে কারণ মালয়েশিয়ার মানব সম্পদ অধিদপ্তর থেকে বাংলাদেশে কিন্তু একটা টিম এসেছে এখানে যে সচিব রয়েছে তার তত্ত্বাবধানে কিন্তু একটা টিম বাংলাদেশে এসেছে এবং আজকে অর্থাৎ চারই সেপ্টেম্বর এই বাংলাদেশে যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় রয়েছে সেখানে বৈঠক করবে এবং নতুন করে কিছু রিকুটিং এজেন্সি এবং সাব রিক্রুটিং এজেন্সিকে অনুমোদন দেবে এবং কেন যে এই স্থবিরতা সেই সম্পর্কে যাচাই বাছাই করে তারা একটা সঠিক সিদ্ধান্তে আসবে বলে আশা করা যাচ্ছে এবং আমাদের বাংলাদেশি যে শ্রমিক ভাইরা রয়েছেন তারা খুব দ্রুতই মালয়েশিয়াতে যাবেন বলে আশা করা যাচ্ছে আগের একটি ভিডিওতে আপনাদের বারবার বলেছিলাম যে আপনারা যারা এখন পর্যন্ত আপনাদের পাসপোর্ট জমা দেননি কোনো এজেন্সির কাছে আপনারা আরেকটু ধৈর্য ধরে আপনাদের পাসপোর্টগুলো আপনাদের নিজেদের কাছেই রাখুন কেন বলেছিলাম আজকের ভিডিওতে সেই কথাটা ক্লিয়ার করে দিচ্ছি কারণ আপনার যে কোর্টি রয়েছে সেটা যদি আপনার হাতে থাকে আর গতকাল কিন্তু বায়রার নির্বাচন সম্পূর্ণ হয়েছে এই যে এজেন্সিগুলোর যে নির্বাচন এই নির্বাচনের পরে কিন্তু একটা গতিশীল আসবে বলে আশা করা যাচ্ছে শ্রম বাজারে বিপুল একটা পরিবর্তন দেখা যাবে এই যে পরিবর্তন দেখা যাবে সেই পরিবর্তনের কারণেই কিন্তু মূলত এই যে স্থিতিশীলতা দেখা যাচ্ছে তো এই গতিটা ধীরে ধীরে বাড়তে শুরু করবে বলে আশা করা যাচ্ছে এবং খুব দ্রুতই মালের সাথে বাংলাদেশ থেকে কর্মী যাবে বলে ধারণা করা যাচ্ছে তবে এই যে পাসপোর্টগুলো আপনারা হাতে রেখেছেন বাংলাদেশে যে টিম এসেছে মালয়েশিয়া থেকে তারা সরাসরি আলোচনা করে বাংলাদেশ থেকে দুইটি রিকুটিং এজেন্সিকে সরকারিভাবে অনুমোদন দেবে যেটা সরকারের নিজস্ব একটা যে কোম্পানি সেই কোম্পানি এবং পরবর্তীতে আরো একটি কোম্পানি সেটা হচ্ছে সেনাবাহিনীর তত্ত্বাবধানে থাকবে এই যে দুইটি রিকুটিং এজেন্সিকে অনুমোদন দেওয়া হবে যার ফলে কিন্তু বাংলাদেশিদের যে অভিবাসন ব্যয় রয়েছে সেই অভিবাসন ব্যয় অনেকটাই কমে যাবে কারণ সরকারের নির্ধারিত যে অ্যামাউন্ট রয়েছে সেই অ্যামাউন্টে কিন্তু শ্রমিকরা মালয়েশিয়াতে যেতে পারবে এটা কিন্তু খুবই বড় একটি সুসংবাদ প্রতিটি মালয়েশিয়ার যে ভাইরা যেতে ইচ্ছুক তাদের জন্য খুবই দ্রুত বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে কর্মী মালয়েশিয়াতে যাবে কারণ বারবার বলা হয়েছে এই বছর বাংলাদেশ থেকে দুই লাখেরও বেশি কর্মী মালয়েশিয়াতে পাঠানো হবে যদি এই কার্যক্রম এখন থেকে শুরু না করা হয় তাহলে কিন্তু কোনোভাবেই সেটা সম্ভব হবে না কোম্পানিগুলো চাচ্ছে বাংলাদেশ থেকে কর্মী নিতে এবং রিকু রিক্রুটিং এজেন্সিগুলো খুব দ্রুত কর্মীদের মালয়েশিয়াতে পাঠাতে চাচ্ছে যার কারণে এই যে টিম এসেছে তাদের সাথে একটি বৈঠক হবে বারবার বৈঠক হয়ে তারা কিন্তু একটা আলোচনায় বসবে এবং সঠিক একটা সিদ্ধান্ত নিবে বলে আশা করা যাচ্ছে যার জন্য যে ভাইয়েরা এখন পর্যন্ত আপনাদের পাসপোর্ট জমা দেননি খুবই দ্রুত বাংলাদেশের যে দুইটি সরকারিভাবে অনুমোদিত যে রিক্রুটিং এজেন্সিগুলো অনুমোদন পাবে তাদের সঙ্গে যদি যোগাযোগ করে আপনারা আপনাদের পাসপোর্ট জমা দিতে পারেন তাহলে কিন্তু কম খরচে অর্থাৎ সরকারের যে নির্ধারিত খরচ রয়েছে সেই খরচেই কিন্তু আপনারা মালয়েশিয়াতে যেতে পারবেন আজকে যে আপডেট টি পেয়েছি সেই সাথে শেয়ার করেছি এখন এই যে আপডেটগুলো আসছে এগুলো কিন্তু কিন্তু অনেক সময় পরিবর্তন হয়ে যাচ্ছে কারণ আমরা আপনাদের সামনে আমাদের মন গড়া কোন তথ্য আপনাদের সাথে শেয়ার করি না কারণ আমরা যে তথ্যগুলো আপডেটগুলো পাচ্ছি সেই আপডেটগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি এখন অনেকেই বলছেন আপনাদের সামনে আমরা ভুল তথ্য তুলে ধরছি বা ভুল তথ্য দিয়ে আপনাদের ভান্তিতে ফেলছি এরকম মোটেই না যখন আমরা যে কোনো আপডেট পাচ্ছি তখনই আপনাদের সাথে শেয়ার করছি সেই আপডেট যদি চেঞ্জ হয় তাহলে আমাদের হয়তো বা যে ভিডিওগুলোতে আমরা নতুন নতুন ভাবে আপনাদের সামনে উপস্থাপন করি সেগুলো চেঞ্জ হতে পারে সেখানে আমাদের কোনো হাত থাকে না যেভাবে পরিবর্তন হয় আমরা সেইভাবে আপনাদের সামনে উপস্থাপন করি তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ